কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল নেচার এগ্রিকালচারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকের আমাদের ভিডিওর বিষয় লাউ কুমড়ো শশা করলা এই জাতীয় গাছগুলিতে আপনারা কীভাবে নিজ হাতে হাত পরাগায়ন করে দিতে পারেন এ নিয়েই আজকের ভিডিওটি চলুন ভিডিওটি শুরু করা যাক আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এই রকম আরও লেটেস্ট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে নোটিফিকেশন বেলটিকে অবশ্যই দাবিয়ে দিন প্রিয় দর্শক বর্তমানে আবহাওয়ার পরিবর্তন এছাড়াও মাত্রাদিরিক্ত কীটনাশকের ব্যবহারের ফলে বিভিন্ন বন্ধুপোকার সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করেছে আর এর জন্যই লাউ কুমড়ো শশা জাতীয় গাছগুলিতে এই সময় গুটিঝরা রোগটি খুব বেশি মাত্রায় দেখা যাচ্ছে এই মতো অবস্থায় আপনারা কীভাবে আপনাদের ছাদবাগানের গাছটিতে নিজ হাতে কীভাবে পরাক সংযোগ করাবেন চলুন একটু দেখে নিই গুটি অবস্থায় ফল ঝরে পড়া রোগের কারণ ও তার সমাধান সম্বন্ধে আরও বিস্তারিতভাবে জানতে হলে চ্যানেলের পরবর্তী ভিডিওটিকে দেখুন প্রিয় দর্শক এর জন্য স্ত্রী ফুল এবং পুরুষ ফুল চিনে নিতে হবে এখন আপনারা স্ক্রিনে যে ফুলটি দেখছেন এটি একটি স্ত্রী ফুল স্ত্রী ফুল চেনার সহজ উপায় হল এর নিচে ফল দেখা যাবে আর এবার আপনারা স্ক্রিনে যে ফুলটিকে দেখছেন এটি একটি পুরুষ ফুল এই পুরুষ ফুলের নিচে কখনো ফল দেখা যায় না এবার আমরা এই পুরুষ ফুলের থেকেই আমরা পরাগ সংযোগ করে নিয়ে বলতে গেলে পরাগ সংগ্রহ করে আমরা স্ত্রী ফুলের সঙ্গে মিলিয়ে দেব। ঠিক কীভাবে দেখুন আপনারা স্ক্রিনে যেভাবে দেখছেন একটি তুলির সাহায্যে আপনারা ঠিক এইভাবে পরাগটি নিয়ে নেবেন একটি তুলিতে করে পরাগ রেণু নিয়ে নেওয়ার পর এবার আমরা এই রেণুটিকে নিয়ে গিয়ে একটি স্ত্রী ফুলের দেখুন গর্ভকেশরের উপর আমরা ঠিক এইভাবে দিয়ে দেব এইভাবে পরাগ সংযোগ করে দেওয়ার ফলে আপনাদের গাছের গুটি অবস্থায় ফল ঝরে পড়া এছাড়া ফল পচে ঝরে পড়া রোগের আপনারা নিজেরাই নিজ বাসায় সমাধান করতে পারবেন এরপর থেকে আপনাদের গাছের ফলগুলি আর অসময়ে ঝরে যাবে না আপনাদের গাছগুলিতে ফুলে ফলে ভরে উঠুক এই কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করুন দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে